ধনী ও দরিদ্র দেশের টিকা বৈষম্য দূর করা সহ করোনা মোকাবিলায় ছয় দফা সুপারিশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে সবার পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গবেষণায় বিনিয়োগ সহ পাঁচ দফা প্রস্তাবও দিয়েছেন তিনি। জাতিসংঘ অধিবেশনে আলাদা আয়োজনে যুক্ত হয়ে এসব প্রস্তাব ও সুপারিশ করেন প্রধানমন্ত্রী। এদিকে সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তির নিশ্চিতে পদক্ষেপ শীর্ষক এই আয়োজনে ধারণ করা ভিডিও বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্রদের মধ্যে বিভাজন দূর করতে হবে। এখন সবচেয়ে জরুরি দাবি হচ্ছে ধনী ও দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করা। বিশ্বকে এখন একটি নতুন দৃষ্টিভঙ্গি নিতে হবে, যেখানে বৈষম্যকে সামগ্রিকভাবে মোকাবেলা করার পরিকল্পনা থাকবে। Equality of opportunity to all citizens.